আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা বহুল বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হচ্ছে, সূর্য পৃথিবীর চারিদিকে আবর্তন করে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে, কোরআনে আসলে প্রকৃতপক্ষে কি বলা আছে। চলুন আমাদের আলোচনাটি শুরু করা যাক। দীর্ঘদিন ধরে ইউরোপীয় দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে সম্পূর্ণ স্থির এবং সব কিছু পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে টলেমির যুগ থেকে মহাবিশ্বের এ ভূকেন্দ্রিক ধারণা পাশ্চাত্যে ব্যাপকভাবে প্রচলিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। 1512 সালে নিকোলাস কোপার্নিকাস তার সূর্যকেন্দ্রিক গ্রহ সংক্রান্ত গতিতত্ত্বে বলেন যে সূর্য তার চতুর্দিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর সৌরজগতের কেন্দ্রে গতিহীন। 1609 খ্রিস্টাব্দে জার্মানির বিজ্ঞানী ইয়োনাস কেপলার অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে একটি বই প্রকাশ করেন। এ বইটিতে তিনি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে শুধুমাত্র গ্রহগুলো সূর্যের চারিদিকে ডিম্বাকৃতির কক্ষপথে পরিভ্রমণ করে না, বরং গ্রহগুলো নিজস্ব অক্ষে অসমগতিতে আবর্তন করে। এই জ্ঞানের ফলে ইউরোপীয় বিজ্ঞানীদের পক্ষে রাত্রি এবং দিন অনুক্রমসহ সৌরজগতের অনেক কাজ পদ্ধতি সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়। এসব আবিষ্কারের পরেও বিশ্বাস করা হতো যে সূর্য স্থির এবং এটি পৃথিবীর মতো নিজস্ব কক্ষপথে আবর্তন করে না। কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষে চতুর্দিকে ঘূর্ণায়মান এবং পৃথিবী সূর্যের চারপাশেও ঘূর্ণায়মান এবং সূর্য তার নিজ অক্ষে ঘূর্ণায়মান এবং সূর্য তার সৌরমণ্ডলের অন্যান্য গ্রহগুলোকে নিয়ে এই গ্যালাক্সির অর্থাৎ আকাশগঙ্গার চারিদিকে ঘূর্ণায়মান, একটি নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে অগ্রসরমান। সূর্য তার নিজ অক্ষে 25 দিনে একবার ঘূর্ণন সম্পন্ন করে এবং একটি নির্দিষ্ট দিকে সে অগ্রসরমান। সূর্য প্রায় 240 কিলোমিটার পার সেকেন্ড গতিতে মহাশূন্যের দিকে ভ্রমণ করে এবং আমাদের ছায়াপথের কেন্দ্রের চতুর্দিকে একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে প্রায় 200 মিলিয়ন বছর লাগে। সুতরাং আমরা জানলাম পৃথিবী তার নিজ অক্ষে যেমন ঘূর্ণায়মান তেমনি বৃত্তাকার পথেও সূর্যের চারিদিকে ভ্রমণ করছে। সূর্য তার নিজ অক্ষে ঘূর্ণায়মান এবং আমাদের এই আকাশগঙ্গার কেন্দ্রের চারপাশে পরিভ্রমণ করছে, তেমনি এই আকাশগঙ্গাও এই সমগ্র স্পেসের একটি নির্দিষ্ট দিকে ভ্রমণ করছে, অর্থাৎ কোনো কিছুই স্থির নয়। এখন চলুন আমরা কোরআনের দিকে তাকাই, সেখানে কি বলা আছে। সূরা আম্বিয়া আয়াত 33, আল্লাহ তাআলা এখানে বলেছেন, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন কক্ষে বিচরণ করে। উপরের আয়াতে ব্যবহৃত আরবি শব্দটি হচ্ছে ইয়াস বাহুন, এই শব্দটি সাবাহ শব্দ থেকে এসেছে। এই শব্দটি যে কোনো চলমান বস্তু থেকে উদ্ভূত গতিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। শব্দটি যদি মাটির উপরে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এর অর্থ হবে না যে সে গড়াচ্ছে, বরং এটি তার হাঁটা বা দৌড়ানোর দিকে ইঙ্গিত করবে। আবার শব্দটি যদি পানির ওপরে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এর অর্থ হবে না যে সে ভাসছে, বরং এটি তার সাঁতরানোর দিকে ইঙ্গিত করে। একইভাবে আপনি যদি ইয়াস বাহুন শব্দটি কোনো মহাকাশিক বস্তুর ক্ষেত্রে ব্যবহার করেন, যেমন সূর্যের জন্য ব্যবহার করেন, তাহলে এটা শুধুমাত্র মহাশূন্যের মধ্য দিয়ে উড়ার অর্থই বহন করে না, বরং এটি অর্থ এমনভাবে বোঝায় যে এটি আবর্তিত হচ্ছে, এটি মহাশূন্যের ভেতর দিয়েও যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এই মতবাদটি কিভাবে আসলো?
প্রথমেই বলেছি, ইউরোপীয় বিজ্ঞানী এবং দার্শনিকগণ দীর্ঘদিন যাবৎ এই ধারণা পোষণ করেছে এবং পবিত্র বাইবেলেও এই একই ব্যাপারে উল্লেখ আছে। কিন্তু পবিত্র কোরআনের কোথাও এই শব্দটি বা এরকম কোনো আয়াতের উল্লেখ নেই যেখানে উল্লেখ করা আছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। বরং এখানে বলা আছে যে প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষে বিচরণ করছে। সূরা ইয়াসিনের আয়াত 40-এ উল্লেখ আছে, সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে প্রদক্ষিণ করে। এই আয়াতটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অতি সাম্প্রতিক আবিষ্কৃত কিছু বিষয়ের দিকে নির্দেশ করে, যেমন সূর্য এবং চন্দ্রের পৃথক পৃথক কক্ষপথের অস্তিত্ব এবং এগুলো নিজস্ব গতিতে মহাশূন্যে ভ্রমণ করে। সৌরজগৎ নিয়ে সূর্য যে নির্দিষ্ট লক্ষ্যে চলেছে তা আধুনিক জ্যোতির্বিজ্ঞান কর্তৃক সুনিশ্চিতভাবে আবিষ্কৃত সত্য। এটিকে সৌরশৃঙ্গও বলা হয়। আসলে সৌরজগৎ মহাশূন্যের যেদিকে ধাবিত হচ্ছে সেই দিকটির অবস্থান যথার্থ ও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোরআনের এমন কোনো জায়গা নেই যেখানে এই কথা বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ভ্রমণ করছে। কোরআনে কখনোই এইরকম একটি বড় বৈজ্ঞানিক ভুলকে সাপোর্ট করতে পারে না। বরং কোরআনে যত বিষয় আছে সবগুলা যৌক্তিকভাবে আলোচনা করলে এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলে অবশ্যই তা সত্য বলেই প্রমাণিত হবে। কোরআন মহান আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত মানব জাতির ওপরে একটি বিশাল এবং সর্বশেষ নিয়ামত। আমরা সবাই চেষ্টা করব কোরআনকে যথাযথভাবে অনুসরণ করে আমাদের জীবন গড়তে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।